জিমে ছিলাম, জিমে থেকে ও জিমে এসেছে, আমাকে বললো বাইরে আয়, আমার ফোন দে, আমি ফোন দিইনি ওকে, তাই জন্য রেগে আমাকে চড় মেরেছিল। আমি বলি ওইখানে আমার কড়া ছিলাম, বলি এখান থেকে চ অন্য জায়গায় চ কথা বলি। ওই কথা বলতে বলতে ওর ভাইকে ফোন করেছে, নিজের ভাইকে। আচ্ছা, ও মেয়েটা কি নাম? মেয়েটা নাজ নাম। ও ভাইটাকে ফোন করেছে, ভাই এসেছে আর গাড়ি নিয়ে এসেছে, ও দাঁড়ালো, আমাকে বলে কী হয়েছে কী হয়েছে, ও ভড়াক করে ব্যাগ থেকে এই ব্লেড বার করেছে আর আমাকে মেরে দিয়েছে। ওর ভাই আমার কলার কোলার ধরে নিয়েছিল আর ওর সঙ্গে একটা ইরফান। হ্যাঁ, ওর ভাই মেরেছে, ভাও মেরেছে, বুনো মেরেছে, আর ওর সঙ্গে একটা বন্ধু ছিল ইরফান নাম, ব্লেড ছিল। হ্যাঁ, আমি একটু একটু শুনেছি, ঘরে আমি শুনেছি এরা লাভ মেরি আছে, তাহলে আমিও বললাম ঠিক আছে লাভ মেরি আছে, ওর সঙ্গে বিয়ে দিয়ে দিব। আমি ওর মা বাপকে ভিক্ষা করছি, ওরা এসে আমাকে বলবে, ওরা এসে আমাকে বলবে, তাহলে আমি কথাপত্র করে ল্যান করে দিব। মেয়ে বলছে তো আমাকে ছেড়খানি করেছে? না, ওই ল্যান আছে, মেয়ে অনেকবার ডেকেছে, রাত্রে সারা রাত ফোন করে। আচ্ছা, এদিকে সারা রাত মেয়ে ফোন করে, কি করে মা বাবা সে মানে একটু ডাট ডা বেশি নেই, কার সঙ্গে ফোন করছিস? কোনো ওর মা বাপ কমপ্লেন করছে নি, সারা রাত ছেলেকে পাগলা করছে। আজকে কি হয়েছিল? আজকে তো আমি ছিলাম নিয়ে মাজারে ছিলাম, আমি আমি আমার মেয়ে ফোন করলো কি এরকম ঘটনা যে মানে ভাই হাত কেটে গেল, তা আমি ফোন করে ছুটলাম, দেখলাম এরকম ব্যাপার, তারপর আপনার সঙ্গে নার্সিংহোমে দেখা হলো। হ্যাঁ, ব্লেড মেরে কমপ্লেন থানা করেছি। আমরা ওর উপরে কেস করবো, ফির কালকে মার্ডার করে দিবে, ও তো বাড়াবাড়ি বাড়বে, তো মাথা বাড়বে আরও। হ্যাঁ, কেস করবো, ওর একটা মেয়ে আছে, ওর পাঁচটা মেয়ে আছে, ওর মেয়েকে রাখতে পারেনি ওরা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।